বাদল চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর রক্তচাপ বেড়েছে জেল সূত্রে জানা গেছে সেন্ট্রাল জেলের ভেতরে থাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাদল চৌধুরী দুজন চিকিৎসক তার চিকিৎসার তদারকিতে রয়েছেন শুক্রবার জিবি হাসপাতাল থেকে এনে বাদল চৌধুরীকে তোলা হয়েছিল পশ্চিম জেলার অতিরিক্ত আদালতে বিচারক সব্যসাচী দত্ত পুরকায়স্থ তাকে এগারো নভেম্বর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেন শুক্রবার সন্ধ্যা রাতেই বাদল চৌধুরীকে পাঠানো হয়েছিল জেলে এক রাতের মধ্যেই জেলে অসুস্থ হয়ে পড়েন বাদল চৌধুরী শনিবার তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায় তিনি অসুস্থতা বোধ করেন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে জেল সূত্রে শুক্রবার আদালতে যখন বাদল চৌধুরীকে তোলা হয় তখন তিনি নিজে এবং তার আইনজীবীরা বারবার তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন যদিও সরকার পক্ষ বলার চেষ্টা করেছিল বাদল চৌধুরী সুস্থ রয়েছেন কিন্তু আদৌতে দেখা গেল জেলে নেবার চব্বিশ ঘন্টার মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েছেন বাদল চৌধুরী চান দিন রাউত